হ্যালো ভিওর্স টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে আপনাদেরকে জানার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এর আগের এপিসোডে অর্থাৎ এপিসোড নাম্বার টুতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায় কোয়ারগনেট অবজেক্ট দিয়ে শেষ করেছিলাম আজকে এই এপিসোডে আমি আপনাদেরকে ভিন্ন ভিন্ন কিছু বাক্যের কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভয়েস করা যায় সেই ফর্মুলাটাই খুব সহজভাবে করা যায় সেই ফর্মুলাটাই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা টাইম ওয়েস্ট না করে আমরা সামনে আগাই অর্থাৎ কিভাবে সহজ সহজেই বাক্যগুলোকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভয়েস করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ ভয়েস চেঞ্জ অব সেম ভার্ব ইন প্রেজেন্ট অ্যান্ড ফার্স্ট টেন্স প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ফর্ম সেম থাকে এমন ভার্ভের প্যাসিভয়েস অর্থাৎ দেখবেন কিছু কিছু ভার্ভ আছে যে ভার্ভুলা ভার্ভগুলো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভয়েসের সেম ওয়েতে ব্যবহার হয় অর্থাৎ ভার্ভের কখনও পরিবর্তন হয় না রূপ দেখতে একই রকম বাট আপনাকে ওইটা বুঝে নিতে হবে যে কোন টেন্স আছে প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে এটা বাক্যের উপর নির্ভর করবে এবং সেই অনুযায়ী আপনাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে যেমন ফার্স্ট অফ অল ফর অ্যান এক্সাম্পল নাম্বার এই এইতে এসে বলছি হি রিড আ নোভেল এখানে লেখা আছে হি রিড আ নোভেল বন্ধুরা মজার বিষয় হচ্ছে কেউ কেউ প্রথমে এই বাক্যটা দেখে মনে করে থাকবে যে এটা ভুল আছে এক্স্যাক্টলি এইটা ভুল না এইটা ভুল নয় বাক্যটা একটুও ভুল নাই বাক্যটা সঠিকই দেওয়া আছে সত্যি কথা বলতে হি রেড আ নভেল এটা যখন আপনি উচ্চারণ করবেন উচ্চারণের পার্থক্যের মধ্যে বুঝে নিতে হবে যেটা এটা প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস টেন্স আছে যেমন হি রেড আ নভেল এটা উচ্চারণ করা যাবে না কারণ এখানে উচ্চারণ করতে হবে হি রেড আ নোভেল তার মানে এটা দেওয়া আছে পাস টেন্সে অর্থাৎ হি রেড আ নোভেল এই বাক্য রিডের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেট ফর্ম সেম সো এখানে লেখা আছে হি রেড আ নোবেল মানে পাস্টেন্সে লেখা আছে এটাকে আমরা অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসিভাইজ করবো তো অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসিভাইজ করার সূত্রটা হচ্ছে আমরা প্রথম এপিসোডে খুব ভালোভাবে দেখাচ্ছিলাম আপনাদের কীভাবে অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসিভাইজ করা যায় অর্থাৎ অ্যাক্টিভ বয়েসের অবজেক্ট প্যাসিভাইসের সাবজেক্ট হয়ে যাবে যেমন এখানে হি রেড আ নোভেল অবজেক্টটা হচ্ছে আ নোভেল তার মানে আ অবজেক্টকে আমরা কি বানাইলাম সাবজেক্ট অর্থাৎ আ হচ্ছে অবজেক্ট এটাকে আমরা কি বানিয়ে নিলাম সাবজেক্ট বানিয়ে নিলাম অর্থাৎ আ এবার এটা অর্থাৎ রেড লেখা আছে তার মানে হেল্পিং হচ্ছে দুইটা একটা হচ্ছে অজ আর একটা হচ্ছে ওয়্যার আমরা সাধারণত জানি আ নোবেল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আ নভেল বলতে একটা নোবেলই বোঝানো হয়েছে এজন্য এর সাথে কী হয়ে যাবে অজ হয়ে যাবে এই জন্য আ নোভেল অজ রেড বাই হিম অর্থাৎ আ নোবেল ওয়াজ রেড মূলভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম আমি আবারও বলি বন্ধুরা রিডের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম সেম ওয়েতে হয় সো নোবেল ওয়াজ রেড রিডের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রেড এরপরে একটা কি যোগ করতে হয় প্রিপোজিশন আর প্রিপোজিশনটার নাম কি বাই অর্থাৎ বাই এরপরে সাবজেক্টকে অবজেক্ট বানা হয় বা বানাইতে হয় বন্ধুরা এখানে সাবজেক্টটা হচ্ছে হি সাবজেক্টটা কি হি তাহলে হি সাবজেক্ট যদি হয়ে থাকে এর অবজেক্ট ফর্ম কি হবে হিম অর্থাৎ আ নোবেল ওয়াজ রেড বাই হিম নেক্সট এক্সাম্পল শি স্প্রেড দ্য নিউজ লেখা আছে শি স্প্রেড দ্য নিউজ এখানে একই মানে ঘটনা ঘটছে বন্ধুরা মজার বিষয়টা হচ্ছে স্প্রেড এখানে ব্যবহার করা হয়েছে পাস্ট টেন্স হিসেবে কারণ সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি এস থাকতো তাহলে বুঝতাম প্রেজেন্ট ইন্ডিফিনিট দেওয়া আছে বাট যেহেতু এস যোগ করা নাই তার মানে এই বাক্যটা দেখে এই ওয়ার্ডটা দেখে বুঝে ফেলছি যে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে তো পাস্ট ইন্ডিফিনিট টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে করতে যাবো সেম রুলস অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে এখানে অবজেক্টটা হচ্ছে দ্য নিউজ এখানে অবজেক্টটা কি দ্য নিউজ তাহলে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে কি বানাইতে হবে সাবজেক্ট বানাইতে হবে তার দা নিউজ সাবজেক্ট হয়ে গেল দা নিউজ এরপরে টেন্স ও পার্সন অনুযায়ী হেল্পিং ভার্ব এখানে টেন্স দেওয়া হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এর জন্য এর হেল্পিং ভার্ব হবে অজ অর্থাৎ দা নিউজের সাথে হেল্পিং ভার্ব হবে অজ তাহলে দা নিউজ অজ এবারে ভি থ্রি অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বন্ধুরা এখানে মূল ভারটা হচ্ছে স্প্রিন্ট আমি এক একই কথা আবারও বলি স্প্রেডের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিফিপেন্ট ফর্ম সেম তার মানে দ্য নিউজ ওয়াজ স্প্রেড এরপরে একটা প্রিপোজিশন যোগ করতে হবে কি বাই প্রিপিশন কি যোগ করতে হবে বাই এরপরে সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে তার মানে বি নাম্বার এক্সাম্পলে সাবজেক্টটা হচ্ছে হি বি নাম্বার এক্সাম্পলে সাবজেক্টটা কি হি তাহলে সাবজেক্টকে আমি কি বানায় ফেলছি অবজেক্ট বানায় ফেলছি অর্থাৎ দ্য নিউজ ওয়াজ স্প্রেড বাই হার অ্যান্ড ফাইনাল ওয়ান লাস্ট নাম্বার এক্সাম্পল সি থেকে মাদার সার্চ দ্য ডোর একটা বাক্য লেখা আছে মাদার সার্চ দ্য ডোর সেম ওয়েতে যাচ্ছে দেখেন বন্ধুরা মাদার সার্চ দ্য ডোর এখানে এস এইচ ইউটিএ সার্স দ্যাট মিন্স এই ভার্ভের সাথে এস যোগ করা আছে তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেওয়া আছে কিন্তু এখানে ভার্ভের সাথে এস যোগ করা আছে যদি ভার্ভের সাথে এস যোগ করা না থাকতো তাহলে আমরা বুঝে নিতাম এটাও পাস টেন্স আছে অর্থাৎ একই ভার্ভ প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে একই রকম অবস্থায় থাকে এটা চেঞ্জ কিভাবে করতে হয় ওইটা দেখানোর জন্য অ্যাক্টিভ বয়স থেকে ভয়েস কিভাবে করতে হয় এই উদাহরণটা মাদার সার্স দ্য ডোর এখানে প্রেজেন্ট টেন্স আছে তার মানে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে এখানে অবজেক্টটা হচ্ছে দা ডোর অবজেক্টটা কি দা ডোর তাহলে অবজেক্টকে কি বানাবো আমরা সাবজেক্ট বানাবো তাহলে দা ডোর সাবজেক্ট হয়ে গেল টেন্স ও পার্সন অনুযায়ী হেল্পিং ভার্ভ করতে হবে আপনাকে অর্থাৎ সাহায্যকারী ভার আমরা জানি সাহায্যকারী ভার্ভ হচ্ছে তিনটা প্রেজেন্টেন্সের সাহায্যকারী ভাব হচ্ছে অ্যাক্টিভাইস থেকে প্যাসিভাইজ করার সময় তিনটা একটা হচ্ছে অ্যাম ইজ আর এইখানে দেখেন দ্য ডোর হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর সাথে চিরজীবনী ইজ হয়ে যাবে তার মানে আমি ইজ ব্যবহার করছি অর্থাৎ দ্য ডোর ইজ এবার মূল ভার্ভের পাস্ট পার্টিসিপাল পম আমরা জানি দেখেন এখানে মূলভাব দেওয়া আছে শার্ট অর্থাৎ এর এক নম্বর ফর্ম অর্থাৎ ভি ওয়ান শার্ট ভি টু শার্ট ভি থ্রি শার্টই হয়ে যায় অর্থাৎ দ্য ইজ শার্ট বাই মাদার অর্থাৎ বাই প্রিপোজিশন সাবজেক্টকে আমরা কি করে ফেলবো অবজেক্ট বানায় ফেলতে হবে অর্থাৎ সাবজেক্টটাও আছে মাদার মাদারের অবজেক্ট এখানে মাদার হিসেবে অর্থাৎ নাউন থাকলে নাওনে ব্যবহার করতে হয় অবজেক্ট বানাইতে হবে না অর্থাৎ ওই সাবজেক্ট হিসেবে যদি নাউন ব্যবহার করতে হয় ওই নাউনকে অবজেক্ট হিসেবে নাউন হিসেবে ব্যবহার করতে হবে অর্থাৎ নাউনটাই লিখতে হবে সো বন্ধুরা এই যে হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেম ভার্ভ অর্থাৎ সেম ভার্ব যখন প্রেজেন্ট এবং পাস টেন্সে একইভাবে ব্যবহার হবে আপনাকে বুঝে নিতে হবে হচ্ছে বাক্য দেখে বাক্যের অবস্থান দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস টেন্স আছে সো বন্ধুরা লেটস গো টু দ্য নেক্সট রুলস অর্থাৎ রুলস নাম্বার থ্রি দ্যাট মিন্স এখানে নতুন একটা চমক আছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত ভার্ব অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকলে ওই অ্যাপ্রোপিয়েট প্রিপোজেশন যুক্ত ভার্ভকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভাইস করতে হয় বন্ধুরা আমরা এর আগের অর্থাৎ দুই নম্বর রুলসে শিখলাম গ্রুপ ভার্ভস যুক্ত অর্থাৎ গ্রুপ ভার্ভযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভাইজ করা যায় এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভাইজ করব অর্থাৎ আমরা উদাহরণ নম্বর ওয়ানে অর্থাৎ এ চলে আসি নাও ডেজ স্টুডেন্টস ডো্ট ডিপেন্ড অন দ্য টিচার্স অর্থাৎ লেখা আছে নাও ডেজ স্টুডেন্টস ডো্ট ডিপেন্ড অন দ্য টিচার্স অর্থাৎ এ বাক্যে নাও অ্যাড্রেস হচ্ছে অ্যাডভার্ভ হিসাবে ব্যবহার হয়েছে অ্যাডভার্ভ ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে ওইটা যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় রাখবে এটার কোনো পরিবর্তন করব না এটার কোনো পরিবর্তন করবো না অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে আমাকে প্যাসিভ ভয়েসে সেম জিনিসই লিখতে হবে সো নাও অ্যাড্রেস সেম জিনিস লিখে ফেলছি এবার অ্যাক্টিভ বয়েসে অবজেক্ট প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট দেওয়া আছে দ্য টিচার্স কী দেওয়া আছে বন্ধুরা দ্য টিচার্স অর্থাৎ দেওয়া আছে দ্য টিচার্স এরপরে টেন্স ও পার্সন অনুযায়ী হেল্পিং ভার বসবে অর্থাৎ স্টুডেন্টস ডো্ট ডিপেন্ড অন দ্য টিচার্স এটা দেওয়া আছে তার মানে আমরা বুঝে নিছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি দেওয়া আছে নেগেটিভ দেওয়া আছে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স দেওয়া আছে তো নেগেটিভ সেন্টেন্স অনুযায়ী আমি ভয়েস করবো তো প্যাসেভয়েসকেও নেগেটিভ সেন্টেন্স বানাইতে হবে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ বয়েসের সাহায্যের ভাব হচ্ছে তিনটা প্যাসিবয়েজের সাহায্যের ভাব কয়টা তিনটা নাম্বার ওয়ান হচ্ছে ইজ নম্বর থ্রি হচ্ছে অ্যাম নাম্বার থ্রি হচ্ছে আর অর্থাৎ এম ইজ আর যেভাবে বলে না কেন এম ইজ আর তার মানে এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি হচ্ছে দ্য টিচার্স সাবজেক্ট যেহেতু দ্য টিচার্স হয়ে যায় অর্থাৎ একের অধিক একজন টিচার না অনেকগুলো টিচারকে বোঝানো হয়েছে এর সাথে সাহায্যকারী ভার হবে হচ্ছে আর সাহায্যকারী ভার কী হবে আর যেহেতু অ্যাক্টিভ বয়েসের মানে সেন্টেন্সটা দেওয়া আছে নেগেটিভ তার মানে প্যাসিভ বয়েস যে হবে তাকেও নেগেটিভ বানাইতে হবে অর্থাৎ যার যে রূপ সেই রূপেই রাখতে হবে ওইটা কোনো পরিবর্তন করা যাবে না দেওয়া আছে নেগেটিভ আমাকে করতেও হবে নেগেটিভ তার মানে আর লিখছি এরপরে একটা নট যোগ করে নেগেটিভ হয়ে যাবে তার মানে দ্য টিচার্স আর নট এরপরে মেইন ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম মেইন ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ এখানে মেন ভার্ভ দেওয়া আছে হচ্ছে ডিপেন্ড মেন ভার্ভ কী দেওয়া আছে ডিপেন্ড আর এর ভি থ্রি অর্থাৎ ফার্স্ট পার্টিসিবল ফর্মটা হচ্ছে ডিপেন্ডেড তার মানে দ্য টিচার্স আৰ নট ডিপেণ্ডেড এরপরে দেখেন এখানে দেওয়া হচ্ছে প্রিপোজিশন হচ্ছে অন তার মানে আমরা এটা খুব ভালো করেই জানি যে ভার্বটা ভার্ভটা সবসময় তার প্রিপোজিশন হিসেবে অন নেয় অর্থাৎ ডিপেন্ডের পরে চিরজীবনী প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার হতে পারে অন ব্যবহার হতে পারে অর্থাৎ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর কোনো পরিবর্তন নাই অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনো ধরনের পরিবর্তন করা যাবে না অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে প্যাসিভ ভয়েসে সেম মহিলা ঠিক সেই জায়গায় রাখতে হবে এখানে ডিপেন্ডেন্ট ভার্ভ লিখছি এ ভার্বের পরে দেখেন ব্যবহার করে ফেলছি অর্থাৎ এরপরে রুলস অনুযায়ী একটি বয়স থেকে বয়সের রুলস অনুযায়ী একটা কী যোগ করতে হবে প্রিপোজিশন আর এই প্রিপোজিশনটা হচ্ছে বাই যোগ করে ফেলছি অর্থাৎকে কি বানাতে হবে অবজেক্ট বানাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে কি স্টুডেন্টস সাবজেক্ট কী দেওয়া আছে স্টুডেন্টস অর্থাৎ এটাকে অবজেক্ট বানিয়ে ফেললাম স্টুডেন্টস তাহলে হয়ে গেল কি নাও ডেজ দ্য আর নট ডিপেন্ডেড অন বাই স্টুডেন্টস এবার উদাহরণ নম্বর বি সামিরা অ্যাগ্রিজ টু মাই প্রপোজাল আমরা খুব ভালো করেই জানি অ্যাগ্রি ভার্বের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন প্রিপোজিশন ব্যবহার হয় যখন অ্যাগ্রির সাথে টু হয়ে যাবে তখন কোনো প্রস্তাবে রাজি হয়ে যাওয়া তাহলে সামিরা অ্যাগ্রিজ টু মাই প্রোপোজাল অ্যাকচুয়ালি তাহলে অবজেক্টকে আমরা কি বানাবো সাবজেক্ট বানাইতে হবে এখানে অবজেক্ট আছে হচ্ছে মাই প্রোপোজাল অবজেক্টকে কী বানাবো তাহলে সাবজেক্ট বানাবো তার মানে সাবজেক্ট বানিয়ে ফেলছি অবজেক্টকে আমরা টেন দিয়ে সাবজেক্ট বানাই ফেললাম মাই প্রোপোজাল এবার টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার ব্যবহার করতে হবে এখানে টেন্স দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাহায্যকারী ভাব তিনটা এম ইজ আর প্যাসিভ হয়েছে তো মাই প্রপোজাল যেহেতু একটা জিনিস বোঝানো হয়েছে একটা প্রস্তাব বোঝানো হয়েছে এইজন্য এর সাথে সাহায্যকারী ভারভাবে হচ্ছে ইজ তার মানে মাই প্রপোজাল ইজ এপরে ভি3 অর্থাৎ মেইন ভার্ব এর past participle এখানে মেইন ভার্বটা হচ্ছে এগ্রি এর past participle ফর্ম হচ্ছে এগ্রি তার মানে মাই প্রপোজাল ইজ এগ্রি এপরে বন্ধুরা দেখেন মজার বিষয় আবারো বলি মজার বিষয়টা হচ্ছে এখানে দেওয়া আছে প্রিপজিশন টু অর্থাৎ এই টুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর আমরা কিছুক্ষণ আগে আপনাদের বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে প্যাসিভ বয়েসে ওকে একই অবস্থায় রাখতে হবে তার মানে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া হচ্ছে টু প্যাসিভ বয়েসে ওকে টু ও টু অবস্থায় রাখতে হবে অর্থাৎ ভার্বের পরে এখানে ভার্ভ এক গ্রিড ব্যবহার করছে অর্থাৎ ভি থ্রি এরপরে দেখেন প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রজিশন টু তাও রেখে দিছি এবার নিয়ম অনুযায়ী অর্থাৎ সূত্রের যে প্রিপোজিশন বাই ওইটা তো যোগ করতেই হবে তার মানে আমরা জানি ভার্ভের পরে ভি থ্রির পরে একটা প্রিপোজিশন যোগ করতে হয় সেটা কি বাই যোগ করে ফেলছি বাই এবার সাবজেক্টকে অবজেক্ট বানায় ফেলবো এখানে দেওয়া আছে সাবজেক্ট সামিরা এর অবজেক্টটাও হচ্ছে সামিরা অর্থাৎ নাউনের কোনো পরিবর্তন নাই নাউনে সাবজেক্ট যা থাকবে অবজেক্টও আপনাকে তাই ব্যবহার করতে হবে অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না শুধু নাউনের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন করা যায় সে বিষয়গুলো আলোচনা করছি সো বন্ধুরা এই এপিসোড এই এপিসোডে এতটুকুই ছিল আমার আলোচনার বিষয় অ্যাকচুয়ালি কিভাবে অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসিভ বয়েস খুব সহজেই করা যায় আর বন্ধুরা আমি একটু ভেঙে ভেঙে এপিসোডগুলো করে দিচ্ছি এই জন্য যে আপনি এই এপিসোডগুলো দেখলে অর্থাৎ ওয়ান বাই ওয়ান এপিসোড যদি দেখতে থাকেন তাহলে আপনাকে কোনো বই বের করে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে কোনো রুলস মুখস্থ করতে হবে না অ্যাজ ইউজুয়াল এই বাক্যগুলো থেকে আপনি সব মানে অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসাবয়েস খুব সহজেই করতে পারবেন এবং মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অ্যাক্টিভ বয়েস তাকে কীভাবে প্যাসেবয়েস করতে হয় আমার রুলস নাম্বার এপিসোড নাম্বার ওয়ান টু অ্যান্ড থ্রি এই তিনটা এপিসোডে আপনি অ্যাসাটিভ সেন্টেন্সের মানে যত রকমের অ্যাসাসিভ অ্যাসাটিভ সেন্টেন্স আছে প্রত্যেকটা অ্যাসাটিভ সেন্টেন্সকে আপনি প্যাসিভ ভয়েসে খুব সহজেই রূপান্তর করতে পারবেন নেক্সট এপিসোডে আমি নিয়ে আসবো অন্য কোনো একটা সেন্টেন্সের বিষয় নিয়ে আলোচনা করবো কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভয়েস করা যায় সে পর্যন্ত সবাই বেশি অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ